Yes, very yes, no, no, yes. Yes. Hello. প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করব তোমাদের দশম অধ্যায়ের পরিসংখ্যানের গড় নির্ণয় এবং অজীব রেখা অঙ্কন এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। তোমরা সবাই এইটুকু মনোযোগী দাও, আমি এখানে একটা সমস্যা লিখছি। 25 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর, গণিতের প্রাপ্ত নম্বর আমি এখানে লিখছি 25টা উপাত্ত। চলো আমরা এই চলকের গড় নির্ণয় করব এবং অজীব রেখা আঁকাব। এর আগের ক্লাসে আমরা এগুলোকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্ত যখন দেওয়া থাকবে তখন অবশ্যই আমাদের সারণীর মাধ্যমে একটা বিন্যস্ত করে নিতে হবে। তো সারণীর মাধ্যমে বিন্যস্ত করতে গেলে আমাদের কতগুলো জরুরি জিনিস জানা দরকার। একটা হলো পরিসর। পরিসর কাকে বলে? একটা পরিসংখ্যানে যতটা উপাত্ত বা চলক থাকবে সেই চলকের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে বলা হয় পরিসর। পরিসর বের করার সূত্র হলো উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক। তাহলে আমাদের এখানে 25টা উপাত্তের বৃহত্তর চলক 88 আর সবচেয়ে ছোট নিম্নতম চলক হলো এখানে 63। তাহলে আমরা পরিসর বের করলাম সর্বোচ্চ চলক 88 থেকে সর্বনিম্ন চলক 63 বিয়োগ করে তার সাথে আমরা এক যোগ করলাম, ওয়ান যোগ করলাম, তাহলে এই দুটোর বিয়োগ ফল হলো 25 যোগ 1 সমান হলো 26। এইটা হলো আমাদের পরিসর। তোমাদের যখন এই ধরনের প্রশ্ন তোমাদের বহু নির্বাচনিক বা সৃজনশীলের ক নম্বরে পরিসর চাইতে পারে, এই সূত্র প্রয়োগ করে আমরা পরিসর বের করি। এরপরে আসলো শ্রেণী সংখ্যা বের করা। শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। এখন আমাদের শ্রেণী ব্যাপ্তি প্রশ্ন কখনো কখনো উল্লেখ করে দেওয়া থাকবে যে পাঁচ শ্রেণী ব্যাপ্তি ধরে উপাত্ত গুলো সারণী তৈরি করো, অথবা শ্রেণী ব্যাপ্তি 10 ধরে উপাত্ত গুলোর সারণী তৈরি করো। প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা ধরে আমরা সারণী করব। কিন্তু যদি প্রশ্ন উল্লেখ না থাকে তাহলে আমরা একটা সুবিধা মতন একটা শ্রেণী ব্যাপ্তি ধরে নেব। যেমন এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি ধরার নিয়ম হলো পরিসরের উপর নির্ভর করবে। পরিসর যদি বেশি বড় হয় তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তিও বড় ধরব, পরিসর যদি ছোট হয় তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তিও ছোট ধরবো। এখানে আমাদের পরিসর 26, আমরা শ্রেণী ব্যাপ্তি ধরলাম 5। তাহলে শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসর ছিল আমাদের 26, শ্রেণী ব্যাপ্তি আমরা ধরলাম 5, ভাগ করলে 5.2। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ সংখ্যা হতে পারবে না। যখনই শ্রেণী সংখ্যা এরকম ভগ্নাংশ আসবে তখনই তোমরা উপরের পূর্ণ সংখ্যা ধরবে 5.2। তাহলে উপরের পূর্ণ সংখ্যা হলো এখানে 6। তাহলে আমরা শ্রেণী সংখ্যা বের করলাম। এখন আমরা সারণীর কাজে চলে যাব। আমাদের 25টা চলক দেওয়া আছে, এই 25টা চলক আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। এখন আসো, গড় নির্ণয়ের পদ্ধতি আছে তিনটা। একটা হলো সরাসরি গড়, 25টা উপাত্ত আছে, 25টা উপাত্ত যোগ করে আমরা যদি 25টা ভাগ করি তাহলে কিন্তু আমাদের গড় বেড়ে যাবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে সরাসরি গড়। গড় নির্ণয়ের সূত্র আমরা নিচের ক্লাসও শিখে আসছি। গড় সমান হলো সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যার রাশির সংখ্যা। যতটা রাশি থাকবে ততটা যোগ করে ততদের ভাগ। তাহলে আমাদের এখানে 25টা চলক আছে, 25টা যোগ করে 25টা ভাগ, এটা একটা পদ্ধতি। আর সারণীর মাধ্যমে তোমাদের গড় বের করার দুটো পদ্ধতি আছে, একটা সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি নয়। অর্থাৎ এই যে একটা দেখো, আমি এখানে সারণীতে দেখো ধাপ বিচ্যুতি একটা কলাম লিখছি আমরা, ধাপ বিচ্যুতির কলাম। এই কলাম বাদ দিয়েও আমরা গড় নির্ণয় করতে পারবো। প্রশ্ন যদি লেখা থাকে উপাত্ত গুলোর গড় নির্ণয় করো তাহলে আমরা এই এই সারণী দিয়েও করতে পারবো, আবার এই ধাপ বিচ্যুতি বাদ দিয়েও করতে পারবো।
যখন প্রশ্নের লাগা থাকবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে অবশ্যই ধাপ বিচ্যুতি আমাদের করতে হবে। তার মানে ধাপ বিচ্যুতি যদি আমরা শিখি এই সারণি, তাহলে আমরা দুই ভাবে করতে পারবো, যেভাবেই প্রশ্ন আসুক আমরা এই পদ্ধতি করতে পারবো। তাহলে আমাদের যেহেতু উপাত্ত গুলান ছিল অবিন্যস্ত, আমরা একটা সারণী বানালাম। প্রথমে দিলাম শ্রেণী ব্যক্তি, শ্রেণীর মধ্যমান সাধারণত এক্স আই দ্বারা চিহ্নিত করা হয়, তারপরে ট্যালি গণসংখ্যা সাধারণত এফ আই দ্বারা চিহ্নিত করা হয়, আর ধাপ বিচ্যুতি হলো ইউআই। ধাপ বিচ্যুতির সূত্র হলো এক্স আই বিয়োগ এ ভাগ হলো এইচ। লাস্টের কলামে আমরা দিছি ইউআই ইন্টু এফ আই। শ্রেণী ব্যক্তি আমরা ধরছি পাঁচ, আমাদের সবচাইতে ছোট উপাত্ত 63, তাহলে আমরা 63 দিয়ে আমরা শুরু করলাম। কেউ যদি এখানে 60 দিয়ে শুরু করে তাও সমস্যা নাই, কেউ যদি 61 দিয়ে শুরু করে তাও সমস্যা নাই। আমরা এখানে সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়ে আমরা শুরু করলাম। তাহলে শ্রেণী ব্যক্তি পাঁচ, 63 থেকে 67, 68 থেকে 72, 73 থেকে 77, 78 থেকে 82, 83 থেকে, এভাবে আমরা শ্রেণী ব্যক্তি করে নিলাম। এরপরে আসলো দ্বিতীয় কলাম। দেখো দ্বিতীয় কলাম মধ্যমান। মধ্যমান বের করার নিয়ম হলো যে শ্রেণীর মধ্যমান আমরা বের করব, সেই শ্রেণীর উচ্চ সীমার নিম্ন সীমা যোগ করে দুই দিয়ে ভাগ। তাহলে আমাদের এই শ্রেণীর উচ্চ সীমা 67, নিম্ন সীমা হলো আমাদের 63, এই দুটো যোগ করলে হবে আমাদের 130। তাহলে 130 যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে 65, তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান আমরা পেলাম। এখন আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ, প্রথম শ্রেণীর মধ্যমানের সাথে পাঁচ যোগ করে দ্বিতীয় অর্ডার মধ্যমান পাবো, দ্বিতীয় অর্ডার সাথে পাঁচ যোগ করে তৃতীয় অর্ডার পাবো। অর্থাৎ প্রথম মধ্যমান বের করার পর শুধু শ্রেণী ব্যক্তি যোগ করে করে পরের গুলো আমরা বের করতে পারবো। শ্রেণী ব্যক্তি যদি 10 হতো তাহলে আমরা 65 থেকে সাথে 10 যোগ করতাম। অর্থাৎ প্রথম মধ্যমান বের করার পর পরের গুলান আমরা শ্রেণী ব্যবধান যোগ করে পর্যায়ক্রমে পরের মধ্যমান গুলো বের করবো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা মনে হয় মধ্যমান বের করা শিখছো। এরপরে আসো ট্যালি। যেহেতু আমাদের উপাত্ত গুলো অবিন্যস্ত, তাহলে আমরা ট্যালি ব্যবহার করব। অর্থাৎ 63 থেকে 67 এর ভিতরে আমাদের কতটা উপাত্ত আছে খেয়াল করো। আমাদের প্রথম উপাত্ত 75, খেয়াল করো। তাহলে 75 আমাদের কোন শ্রেণীতে আছে? এখানে দেখো 73 থেকে 77 এর ভিতরে 75 আছে। তাহলে এই উপাত্তের জন্য আমরা একটা ট্যালি চিহ্ন ব্যবহার করলাম। এইভাবে যতটা উপাত্ত আমাদের এখানে আছে, দ্বিতীয় উপাত্ত 63, তাহলে 63 আমাদের কোথায় আছে? এই যে এই প্রথম শ্রেণীতে আমাদের 63 আছে, এখানে একটা ট্যালি। এইভাবে আমরা 25টা উপাত্ত ট্যালি বসালাম। ট্যালি বসানোর পর পরের কাজ তো গণসংখ্যা সহজ। এখানে পাঁচটা ট্যালি চিহ্ন আছে, তার পরিবর্তে আমরা গণসংখ্যা বসালাম 5। এইভাবে ট্যালি চিহ্নের কলামে কতটা ট্যালি আছে তার উপর ভিত্তি করে গণসংখ্যার এই কলামটা আমরা পূরণ করলাম। এটা তোমরা আগে থেকে শিখছো, আমরা আগে থেকে এটা জানি। এরপরে আসলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধাপ বিচ্যুতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে এখানে আমাদের দেখো শ্রেণী আছে 6টা, 1, 2, 3, 4, 5, 6। এই 6টা শ্রেণীর যে কোনো একটা শ্রেণী, মাঝামাঝি একটা শ্রেণীর মধ্যমান আমরা অনুমিত গড় ধরব। একটা সারণীতে যতটা শ্রেণী থাকবে সেই শ্রেণীর মাঝামাঝি কোনো একটা সারি আমরা অনুমিত গড় ধরব, সেই সারির মধ্যমান। আমরা এখানে এই যে তৃতীয় শ্রেণী, এই তৃতীয় শ্রেণীর মধ্যমান হলো 80, এই 80 আমরা গড় আনুমানিক গড় ধরে নিলাম। তাহলে আমাদের যেই শ্রেণীর মধ্যমান আমরা আনুমানিক গড় ধরলাম সেটা আমরা এ দ্বারা চিহ্নিত করব। এ মানে অনুমিত গড়, অর্থাৎ আনুমানিক একটা গড় আমরা ধরে নিলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে যতটা সারণী আছে এই সারণীর মাঝামাঝি কোন একটা সারির মধ্যমানকে আমাদের আনুমানিক গড় বা অনুমিত গড় ধরে নিতে হবে।
আমি এখানে 80 এটা ধরলাম আমাদের এই সংখ্যাগুলোর আনুমানিক গড় আনুমানিক গড় হলো এই এখন আসো ধাপ বিচ্যুতি ইউআই আমরা কেমনে বের করব সূত্রটা দেখো xi মাইনাস a ভাগ h xi মানে হলো প্রতিটি শ্রেণীর মধ্যমান তাহলে আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান 65 এটা হলো xi এর মান a হলো আমাদের 80 তাহলে 65 থেকে 80 বাদ দিলাম তাহলে আমাদের বিয়োগফল হলো মাইনাস 15 h হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি 5 তাহলে মাইনাস 15 হোক যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হয় মাইনাস 3 এইভাবে আমরা প্রতিটা ধাপ এইভাবে পূরণ করব অথবা এটার একটা সহজ পদ্ধতি আছে খেয়াল করো যে শ্রেণীর মধ্যমান আমরা আনুমানিক গড় ধরলাম সেই শ্রেণীর ধাপ বিচ্যুতি 0 জিরোর উপরে যে কয়টা সারি আছে এগুলো ক্রম অনুযায়ী 1 2 3 এইভাবে লিখে যাব আবার জিরোর নিচে যে কয়টা সারি আছে এগুলো উপর থেকে নিচে 1 2 লিখব উপরের সারিগুলো লেখা হলো নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে বাড়বে 1 2 3 আর নিচের গুলো হবে 1 2 এরপরে কাজ হলো জিরোর উপরে যে কয়টা আমাদের ধাপ বিচ্যুত হবে এগুলো হলো ঋণাত্মক সংখ্যা -1 -2 -3 আর উপরের গুলো হবে ধনাত্মক সংখ্যা প্রিয় শিক্ষার্থী তোমরা কি ধাপ বিচ্যুতি বুঝছো সবাই একজন আমার সাথে কথা বলো আফিয়া আমাকে শুনতে পাচ্ছ আফিয়া লাবণ্য লাবণ্য আমার সাথে কথা বলো একটু হ্যালো লাবণ্য জি স্যার বুঝতে পারছি এই ধাপ বিচ্যুতি এটা কি এই কলাম পূরণ করা বুঝছো তোমরা জি স্যার আচ্ছা যদি কারো এই ধাপ বিচ্যুতি সমস্যা হয় তাহলে মিউট অন করে আমার সাথে কথা বলো আচ্ছা আমরা ধাপ বিচ্যুতি শিখলাম এরপরে পঞ্চম কলাম দেখো এটা খুবই সহজ এখানে হলো ইউআই গুণ এফআই অর্থাৎ এই যে এফআই এর কলাম আর এই ইউআই এর কলাম এই দুই কলামের তথ্যগুলো আমরা গুণ করে এই কলাম পূরণ করব তাহলে প্রথম সারণীর দেখো প্রথম সারণীর আমাদের এফআই এর মান 5 প্রথম সারণীর ইউআই এর মান হলো -3 তাহলে এই দুটো গুণ করে হলো আমাদের -15 এইভাবে ক্রমান্বয়ে আমরা এই এফআই আর ইউআই এই দুটো তথ্য গুণ করে করে আমরা এই কলাম পূরণ করলাম ক্লিয়ার এরপরে চলে আসো আমাদের এন এন মানে হলো মোট গুণ সংখ্যা মোট গুণ সংখ্যা কি আমরা এন দ্বারা চিহ্নিত করি তাহলে আমাদের এখানে মোট গুণ সংখ্যা এন সমান 25 এরপরে আসো এই কলাম আমাদের যোগ করতে হবে এই যে এই চিহ্ন নাম হলো সামেশন অফ ইউআই এফআই তার মানে এই যে সবার শেষের এই কলামটা আমরা ক্যালকুলেটরে যোগ করব 2 আর 4 = 6 থেকে -7 বাদ দিলে -1 -1 এর সাথে -10 যোগ তাহলে -11 -11 এর সাথে -15 যোগ তার মানে এই কলামের যোগফল হবে আমাদের -26 এরপরে আসো সারণীর কাজ শেষ করার পর আমরা গড়ে চলে যাব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার সূত্র হলো a প্লাস সামেশন অফ ui ইনটু fi ভাগ n ইনটু h এই সূত্রটা খেল করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র হলো a প্লাস সামেশন অফ ui fi ভাগ n ইনটু h এখন শুধু আমরা এইগুলো মান বসাবো a মানে এই যে আনুমানিক গড় যেটা আমরা ধরে নিলাম এই যে 80 তাহলে এখানে আমাদের a এর মান হলো 80 সামেশন অফ ui ইনটু fi এটা আমরা যেখান থেকে নিয়ে আসলাম 26 আর n তো হলো আমাদের মোট গুণ সংখ্যা মোট গুণ সংখ্যা n এর মান 25 বসালাম গুণ h h মানে হলো আমাদের শ্রেণী বিস্তার বা শ্রেণী ব্যাপ্তি 5 বসাই দিলাম এরপরে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট তাহলে এখন দেখো এই 5 দ্বারা 25 কে আমরা ভাগ করে ভাগফল পেলাম 5 দ্বারা আমরা -26 এ ভাগ করলাম 5.2 এখন 80 থেকে 5.2 বাদ দিলে আমরা এই যে আমাদের 74.8 এইটাই হলো আমাদের গড় তাহলে নিম্ন গড় হলো এত নম্বর খেয়াল করো যখন উপাত্তের একক দেওয়া থাকবে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এই যে এখানে কিন্তু একক দেওয়া আছে
যখন কোনো প্রশ্নেতে একক দেওয়া থাকবে তখন তোমাদের কাজ হলো রেজাল্টে একক সহ তোমরা লিখে দিবা। এই যে আমাদের নির্ণয় গড় হলো এত নম্বর। আমি আশা করি তোমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটা বুঝতে পারছো। যদি কারো এই গড় নির্ণয়ের প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা থাকে, সে মিউট অন করে আমার সাথে কথা বলো। নীলা আসো, নীলা, হ্যালো নীলা, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, তুমি এই গড় নির্ণয়। আচ্ছা, তোমরা পার্টিসিপেশন মাত্র 19-20 জন কেন? আর গুলান কোথায় গেল? হ্যালো স্যার, বাংলা ক্লাসে তো বেশি ছিল, এখন তো দেখছি মাত্র আমার 20 জন, বা এখন আবার একজন কমে গেল 19 জন। তোমরা ক্লাস করতেছো কেন? কেন তোমাকে কি প্রবলেম হচ্ছে কিছু? বাংলায় কতজন পড়লা ক্লাস? স্যার 31 জন ছিল, এখন তো দেখেছি 20 জন। আচ্ছা, এইটা কি তোমরা সবাই ক্লিয়ার হছো সংক্ষিপ্ত পদ্ধতি কর? হ্যালো, আচ্ছা, আমরা এখন আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হলো অজীব রেখা। অজীব রেখাটা কি জিনিস? কোন একটা সারণীভুক্ত সারণীভুক্ত কলামের অর্থাৎ উপাত্তের সারণীভুক্ত উপাত্তের শ্রেণীব্যাপ্তির উচ্চ মান এক্স রেখা বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ মান এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গুণসংখ্যা বসিয়ে আমরা যে চিত্র অঙ্কন করব এই চিত্রের নামই হলো ক্রমযোজিত গুণসংখ্যার লেখ অথবা অজীব রেখা। অজীব রেখাটা কি জিনিস? কোন একটা সারণীভুক্ত উপাত্তের এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চ মান এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গুণসংখ্যা বসিয়ে যে চিত্র বা লেখ আমরা অঙ্কন করব সেই লেখকে বলা হবে ক্রমযোজিত গুণসংখ্যার লেখ অথবা অজীব রেখা। এখন আমরা এই অজীব রেখা অঙ্কনের সারণী একটা আমরা বানালাম। খেয়াল করো, আমাদের শ্রেণীব্যাপ্তি আগে যেটা ছিল ওখান থেকেই আমরা নিয়ে আসলাম। শ্রেণীব্যাপ্তি 5 ধরে 63, 67, 68, 72 শ্রেণীব্যাপ্তি লিখলাম। গুণসংখ্যা তো আমাদের আগের সারণীতে দেওয়া আছে, 5, 5, 7 এগুলো আমরা এই এখান থেকে নিয়ে আসলাম। গুণসংখ্যা এই কলাম আমরা পূরণ করলাম। এরপরে আসো ক্রমযোজিত গুণসংখ্যা। আমরা তো মনে হয় এর আগের দিন ক্রমযোজিত গুণসংখ্যা আমরা শিখছি। ক্রমযোজিত গুণসংখ্যা হলো প্রথম শ্রেণীর গুণসংখ্যা যা প্রথম শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা একই। প্রথম শ্রেণীর দেখো গুণসংখ্যা 5, প্রথম শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যার মানও 5, এরপরের মান চেঞ্জ হবে। দ্বিতীয় শ্রেণীর গুণসংখ্যা পরের শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যার সাথে যোগ হয়ে সেটা হবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা। অর্থাৎ এই 5 আর এই 5 যোগ করে হলো 10, 7, 10 যোগ করে হলো 17, 3, 17 যোগ করে 20, 4, 20, 24, 1, 24, 25 অর্থাৎ শেষ শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা আমাদের মোট গুণসংখ্যার সাথে মিলে যাবে। এইভাবে আমরা ক্রমযোজিত গুণসংখ্যা নির্ণয় করে অজীব রেখা অঙ্কনের সারণী আঁকে নিব প্রথম। এরপরে আসো আমরা একটা স্কেল ঘোষণা করব। যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তি 5, সুতরাং এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান ধরবো আমরা 5। শ্রেণীব্যাপ্তি যদি 10 হয় তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান আমরা ধরবো 2। এইভাবে আমরা এক্স অক্ষ বরাবর স্কেল ঘোষণা করব। এরপর আসলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের মান কত হবে সেটা নির্ভর করবে সর্বশেষ শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা কত। আমাদের এখানে দেখো সর্বশেষ শ্রেণীর গুণসংখ্যা 25, তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান 1 ধরি তাহলে আমাদের গ্রাফ পেপারের উপরের দিকে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর ছোট ছোট 25টা ঘর থাকতে হবে, এটা থাকবে। কিন্তু যখন দেখবে যে ক্রমযোজিত গুণসংখ্যা অনেক বড়, মনে করে এটা 90 অথবা 80 এরকম ধরনের বড় সংখ্যা এসে গেল, তখন তোমাদের যে গ্রাফ পেপার দেওয়া হবে সেখানে হয়তো এক্স অক্ষের উপরে অতটা ঘর নাও থাকতে পারে। যদি এরকম হয় তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মান তখন বেড়ে দেবো।
অর্থাৎ এই সংখ্যা যদি আমাদের 8 টি হয় তখন আমরা প্রতি ঘরের মান ধরব 2 অথবা 3 অর্থাৎ এটা নির্ভর করবে সর্বশেষ ক্রমযোজিতে কোন সংখ্যা কত এবং আমাকে যে শক কাগজ বা গ্রাফ পেপার সাপ্লাই দেওয়া হয়েছে সরবরাহ করা হয়েছে এখানে এক শকের উপরে আমাদের কতটা ছোট ছোট ঘর আছে তার উপর নির্ভর করে ওয়াই অক্ষের মান আমাদের ধরতে হবে আমি এখানে যেহেতু আমাদের 25 আমি প্রতি ঘরের মান 1 ধরছি এক শক বরাবর প্রতি ঘরের মান 1 ধরে শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মান 1 ধরে ক্রমযোজিতে কোন সংখ্যা বসিয়ে অজীব রেখাকে অঙ্কন করা হলো এই খেয়াল করো শক কাগজে আমরা একটা এইভাবে এক শক নির্ধারণ করব আর এক শকের উপরে একটা লম্ব রেখা টানবো এটা হলো ওয়াই অক্ষ এইভাবে আমরা একটা শক কাগজে এক শক আর ওয়াই অক্ষ নির্ধারণ করার পর এই দুই রেখা যে বিন্দুতে মিলিত হলো এই মিলিত বিন্দুর মান হলো একে বলা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দুর মান সবসময় 0 এরপরে আসো আমাদের এখান থেকে এই পর্যন্ত ছোট ছোট পাঁচটা করে ঘর আছে আমি শুধু বড় ঘর করে গুলো দেখালাম এক বিন্দু থেকে আরেক বিন্দু শক কাগজে ছোট ছোট পাঁচটা ঘর আছে এই বিন্দু থেকে এই বিন্দু ছোট ছোট পাঁচটা ঘর আছে এইভাবে আমরা প্রতি ঘরের মান ধরছি এক এখন আসো আমরা এক শক বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চ মানগুলো বসাবো তাহলে আমাদের প্রথম শ্রেণীর উচ্চ মান প্রথম শ্রেণী ব্যক্তির উচ্চ মান এখানে হলো 67 আমি এখানে 67 শুরু করছি দেখো 67 কিন্তু নিয়ম হলো একটা অতিরিক্ত নিতে হবে যদি আমাদের এই সারণীর আগে আরেকটা সারণী থাকতো তাহলে সেই সারণীর কিন্তু আমাদের শুরু হতো 58 দিয়ে 58 থেকে 62 তাহলে এখানে আরেকটা সারণী থাকলে বা আরেকটা যদি আমাদের শ্রেণী থাকতো সেটা কিন্তু আমাদের শুরু হতো 58 থেকে 62 তাহলে আমাদের সেই শ্রেণীর উচ্চ মান হলো 62 আমি একটা বেশি নিছি দেখো 62 দিয়ে শুরু করছি 62 67 72 77 82 87 92 অর্থাৎ প্রতিটি শ্রেণীর এই যে উচ্চ মান 67 72 77 82 87 92 এগুলো আমরা এক্স অক্ষ বরাবর বসালাম এরপরে ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি ঘরের মান ধরছি 5 তাহলে দেখো এই 0 থেকে এই পর্যন্ত ছোট ছোট পাঁচটা ঘর আছে তাহলে 5 10 15 20 25 এইবার আমরা গেলাম এরপরের কাজ হলো আমাদের দেখতে হবে প্রথম শ্রেণীর গুণ সংখ্যা কত তাহলে প্রথম শ্রেণীর উচ্চ মান 67 গুণ সংখ্যা হলো আমাদের 5 তার মানে শক কাগজের 67 রেখা বরাবর উপরের দিকে 5 ঘর গিয়ে একটা বিন্দু বসাবো 72 বরাবর ক্রমযোজিত গুণ সংখ্যা দেখো 10 আমাদের দ্বিতীয় শ্রেণীর সর্বোচ্চ মান 72 72 বরাবর ক্রমযোজিত গুণ সংখ্যা আমাদের এখানে 10 তাহলে এই 72 রেখা বরাবর আমরা উপরের দিকে 10 ঘর গিয়ে একটা বিন্দু বসাবো তারপরে খেয়াল করো তারপরে হলো 77 77 এর ক্রমযোজিত গুণ সংখ্যা এখানে 17 অর্থাৎ 17 তাহলে আমরা এই 77 বরাবর উপরের দিকে 17 ঘর যাব গিয়ে একটা বিন্দু বসাবো তারপরে আমাদের আছে 82 82 এই কলামের ক্রমযোজিত গুণ সংখ্যা 20 তার মানে 82 রেখা বরাবর 20 ঘর উপরের দিকে যাব খেয়াল করো এই যে 82 এই রেখা বরাবর উপরের দিকে আমরা আমাদের ক্রমযোজিত গুণ সংখ্যা 20 তাহলে আমরা 20 ঘর উপরের দিকে গেলাম গিয়ে একটা বিন্দু বসালাম তারপরে আসো তারপরে হলো আমাদের ক্রমযোজিত গুণ সংখ্যা এই যে এই কলাম পঞ্চম কলামের উচ্চ মান দেখো 87 আর আমাদের ক্রমযোজিত গুণ সংখ্যা 24 তাহলে 27 এই রেখা বরাবর আমরা 24 ঘর উপরের দিকে যাব গিয়ে একটা বিন্দু বসাবো সর্বশেষ শ্রেণী ব্যক্তির উচ্চ মান এখানে হলো 92 আর আমাদের ক্রমযোজিত গুণ সংখ্যা হলো 25 খেয়াল করো তাহলে আমরা এই 95 এই রেখা বরাবর 25 ঘর উপরে গিয়ে একটা বিন্দু বসাবো এইভাবে আমাদের যতটা কলাম থাকবে আমরা এখানে ততটা বিন্দু বসাবো দেখো ছয়টা কলাম আছে ছয়টা বিন্দু আমরা বসালাম ছক্কা বসে
এরপরের কাজ হলো শুধু এই বিন্দুগুলো আমরা পর্যায়ক্রমে যোগ করে দেব প্রথম বিন্দুর সাথে দ্বিতীয় বিন্দু দ্বিতীয়টার সাথে তৃতীয় তৃতীয়টার সাথে চতুর্থ চতুর্থটার সাথে পঞ্চম পঞ্চমটার সাথে ষষ্ঠ যোগ করার পর এই বিন্দু থেকে একটা রেখা এক্স অক্ষ বরাবর টানতে হবে এই কারণে আমি কিন্তু এখানে একটা অতিরিক্ত মধ্যমান নিছি তাহলে এই আমাদের 67 থেকে এই বিন্দু থেকে একটা রেখা টেনে আমরা 67 আগের শ্রেণীর উচ্চ সীমা 62 এই 62 দাগ পর্যন্ত আমরা মিল করে দিলাম এখন এই মিলিত বিন্দুর মান তো জিরো জিরোর পর আমরা প্রতি ঘরের মান ধরছি 5 তাহলে এখানে কিন্তু 5 হওয়ার কথা কিন্তু আমরা শুরু করছি কি দিয়া 62 তার মানে 62 আগে আরো আমাদের সংখ্যা আছে যেগুলো আমরা এখানে গ্রাফে দেখাইনি এই না দেখানো উপাত্ত গুলো বোঝানোর জন্য এখানে ভাঙ্গা চিহ্ন দিবে ভাঙ্গা চিহ্ন দিলে আমরা বুঝবো যে আমাদের এখানে আরো কিছু উপাত্ত ছিল যেগুলো আমরা উজ্জ্বলেছি এইভাবে আমরা একটা সারণী থেকে ক্রমযোজিত গুণসংখ্যার মাধ্যমে একটা অজীব রেখা আঁকাতে পারি প্রিয় শিক্ষার্থী বিন্দু এই অজীব রেখা আঁকানো যদি কারো কোনো কথা থাকে প্রবলেম থাকে তাহলে আমার সাথে শেয়ার করো নীলা নীলা তুমি আমাকে শুনতে পাচ্ছ নীলা হ্যালো নীলা তুমি হ্যাঁ কথা বলো এই যে আমরা অজীব রেখা আঁকান শিখালাম এটা কি তোমরা ক্লিয়ার হয়েছে সবাই হ্যাঁ স্যার আচ্ছা কোনো কথা আছে কি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো এখন বলো যে এখন আজকে মতো আমি ক্লাস শেষ করছি এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো স্যার এই অজীব রেখা আঁকানোর জন্য কি শ্রেণী ব্যাপ্তি অবিচ্ছিন্ন করে নেওয়া লাগবে না অবিচ্ছিন্ন করা এখানে জরুরি না করলেও হবে না কারণ অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির তো এখানে কোনো কাজ নাই আমাদের কাজ শুধু হলো এই শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা এটা লাগবে আর ক্রমযোজিত কোন সংখ্যা লাগবে এখানে অবিচ্ছিন্ন করা জরুরি না আচ্ছা এখন হলো খেয়াল করো আমরা এই ওয়ার্ডের উপরে 6টা ক্লাস নিছি আমার জেনিয়া টিউলিপ অর্কিড প্রত্যেকটা শাখায় আমি হলো 2টা করে ক্লাস নিছি এবং আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি অনলাইনে আমাদের ইউটিউবের যে আমাদের স্কুলের সাইট আছে সব অনলাইনে ইউটিউবে দেওয়া আছে তোমরা ওখান থেকে কালেকশন করে এগুলো পড়তে পারো আমি আপাতত এই অধ্যায় শেষ করে পরের দিন অন্য অধ্যায় শুরু করব আমি এই পরিসংখ্যান অধ্যায়ের উপরে 3টা শাখায় প্রত্যেকটা শাখায় 2টা করে 6টা ক্লাস নিছি তোমরা আর প্রত্যেকটা ক্লাস আমার হলো ইউটিউবে দেওয়া আছে তোমরা তোমাদের অন্যান্য যে ক্লাসগুলো তোমাদের দরকার যেমন মধ্যক নির্ণয় করা প্রচুরক নির্ণয় করা এগুলো আমরা কিভাবে এটা ইউটিউবে দেওয়া আছে গড় নির্ণয় করা তো শিখালাম আমি তারপরে আয়ত লেখ অঙ্কন করা আর হলো গুণসংখ্যা বহুভুজ এইটা মনে হয় তোমাদেরকে আমি শিখাইছি আর আগের ক্লাসে হ্যালো হ্যালো এর আগের ক্লাসে তোমাদের কি শিখছিলাম আমরা মিউট করো মিউট অন করো আফিয়া মিউট অন করো আমার সাথে কথা বলো আফিয়া আচ্ছা তাহলে আজকে আমাদের সময় শেষ তোমরা সবাই ভালো থাকো নিয়মিত পড়াশোনা করো তোমাদের কিন্তু পরীক্ষা হবে আমাদের আভ্যন্তরীণ পরীক্ষা তোমরা এগুলো কাজ প্রতিদিন করবা এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ হলো আয়ত লেখ অঙ্কন গুণসংখ্যা বহুভুজ অজীব রেখা গড় মধ্যক প্রচুরক এগুলো বাসায় বারবার ট্রাই করো ইনশাল্লাহ সবাই এই অধ্যায় থেকে আমরা একটা অঙ্ক কিন্তু দিতেই হবে সুতরাং এই অধ্যায় ভালো করে শিখো আপাতত আজকে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম